নমস্কার, আত্মহত্যার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই বিষয়ে আমরা এই পর্যায়ে যেটা আলোচনা করব যে কোভিড সংক্রমণ বাড়ছে, কেমন আছেন আপনারা দেশ বিদেশে এই কোভিড সংক্রমণ নিয়ে? আমরা কথা বলেছিলাম দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকারের সাথে, ওনার বক্তব্য তুলে ধরব আমরা আপনাদের সামনে, পাশাপাশি সারা রাজ্যের এই যে কোভিড পরিস্থিতি, কোভিড চিত্র সেটাও তুলে ধরব। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করতে পারেন, ফোন করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের সঙ্গে আলোচনায় শেয়ার করবেন। প্রথমেই শুরু করছি আজকের কোভিড আপডেট নিয়ে। সন্ধ্যাবেলায় প্রতিদিনকার মতো আজকেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর কোভিড বুলেটিন জারি করেছে। এতে বলা হয়েছে যে আজকে 317 জন সংক্রমিত হয়েছেন, তার মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে আমাদের রাজ্যে। সংক্রমণের হার কিন্তু বাড়ছে, টেস্ট হয়েছে আজকে, টোটাল টেস্ট হয়েছে 9,799, তার মধ্যে অ্যান্টিজেন টেস্ট 7,935, সুস্থতার হার 86.87%। এবং আমাদের রাজ্যে গোটা দেশেই সুস্থতার হার কিন্তু বাড়ছে, আক্রান্তের হার অর্থাৎ পজিটিভিটি রেট 7.62%, মৃতের হার 1.07%। রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 44 জনের, করোনা আক্রান্ত হয়ে 447 জন মারা গেছেন আমাদের রাজ্যে এখন পর্যন্ত। আর গত 24 ঘন্টা এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 746 জন, বলা যায় সর্বোচ্চ রেকর্ড, এখন পর্যন্ত সর্বোচ্চ এই সংখ্যা। রাজ্যে আজকে মৃত্যু হয়েছে 5 জনের, সুস্থ হয়েছেন 317 জন, এই সংখ্যাটাও বেশ ভালো। এবং আজকে গত 24 ঘন্টায় 317 জন সুস্থ হয়েছেন, 9,789 জন আজকে আমাদের রাজ্যে টোটাল স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। আরটিপিসিআর টেস্ট হয়েছে 1,854, অ্যান্টিজেন টেস্ট হয়েছে 7,975। এবার আসছি মূল খবরে, সেটা হচ্ছে আসাম থেকে আজকে আমাদের রাজ্যে যারাই বহিরাজ্য থেকে প্রবেশ করছেন, সেটা হতে পারে আসাম, হতে পারে পশ্চিমবঙ্গ, কিংবা রেলে করে যারা আসছেন, তাদের সবার কিন্তু কোভিড টেস্ট হচ্ছে, চোরাই বাড়িতে টেস্ট হচ্ছে, দামছড়ায় দশরথ দেব সেতু সেই জায়গায় টেস্ট হচ্ছে। দেখা যাচ্ছে যারা আসাম থেকে আমাদের রাজ্যে প্রবেশ করছেন তাদের মধ্যে বেশিরভাগই পজিটিভ। আজকে দামছড়া প্রাথমিক হাসপাতালে সন্ধ্যা 7:30 নাগাদ আসামের মাকুন্দা হাসপাতাল থেকে ফিরে আসা এক ড্রাইভারের অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়ে, তাকে পানিসাগর কোভিড কেয়ার সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। দামছড়া হাসপাতালের এলআইসি দীপঙ্কর দেববর্মা, তিনি নিজে জানিয়েছেন পরিস্থিতি খুবই জটিল, সেটা বলেছেন আসাম থেকে যারাই এ রাজ্যে প্রবেশ করছে তাদের পজিটিভ পাওয়া যাচ্ছে, তাদের বেশিরভাগেরই পজিটিভ পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন চিকিৎসকরা, এমনটাই কিন্তু বলছেন দামছড়া এলাকায় যারা রয়েছেন, যারা এই টেস্টিংয়ের কাজে নিয়োজিত আছেন তারা। এবং আজকেই আসামের মাকুন্দা থেকে ফিরেছেন, তাকে তার পজিটিভ পাওয়া গেছে। শুনব এলআইসি দীপঙ্কর দেববর্মা সহ অন্যরা যারা এই টেস্টিংয়ের কাজে রয়েছেন, নমুনা পরীক্ষার কাজে, তারা কি বলছেন শুনুন। আজকে আমরা অ্যান্টিজেন টেস্ট করছি, এটার মধ্যে একজন পজিটিভ ধরা পড়ছে এবং তাদের ব্যাপারে হচ্ছে কি আসাম কোটামুনিতে, এবং আমরা তাদের পানি সাগর সিসিতে পাঠানো হয়েছে আমরা অ্যাম্বুলেন্সে। তবে মানে রবিবারে আইসি, আজকে আইসি আর কি, আজকে আইসি আসাম থেকে, আর রবিবারে মানে এমনি আইসি আগে আসি, আবার টেস্ট করছে নি আজকে আইসি যে আজকে টেস্ট করছে কেলিগা না, ডাক্তার নাই আছে ওখানে, ডাক্তার নাই তো এখানে ইয়ে পুলিশ আসছিল না, তো পুলিশ তোমার কেমনে ছাড়লো? আমি এমনি আই গেছে পুলিশে, কি তোমার ছাড়ছে না, তুমি পুলিশে ডিঙ্গে যাইয়া বসছো, এমনি আই গেছে এদিকে, কেলে গাইছো? তবে না আমি বিক্রি করতাম, বিক্রি করতে করে আইছো, পুলিশে কিছু, পুলিশে কিছু তোমার কইছে না? পুলিশে ওদিকে আই গেছে। হ্যাঁ, ও ওদিকে আই গেছে, মানে পুলিশের রাস্তা দিকে আইছো না লুকাই আইছো? ও ওদিকে আইছো, কোন দিকে? ওদিকে আইছি, ওদিকে লুকাই, কোন রাস্তা এটা?
ওইদিকে দাঁড়িয়ে না, ওইদিকে উপরে দিকে, ওইদিকে জানো না? তোমার নাম কি? হিমাংশু দা। বালিপ্লা কোন জায়গাটা, কোন কোন কনস্টিটিউয়েন্সি, বিধানসভা কোনটা? দেখছেন আপনারা যে যারা বাইরে থেকে আসছে তারা নমুনা পরীক্ষার ভয়ে অন্য দিক দিয়ে ঘুরে তারা কিন্তু বাড়ি ঘরে যাচ্ছে চুপি চুপি, যাতে নমুনা পরীক্ষা করতে না হয়। সেটা কোনোভাবেই এই সময়ে ঠিক নয়, কারণ যত বেশি নমুনা পরীক্ষা হবে তত বেশি সংক্রমণ ধরা পড়বে এবং তাতে চিকিৎসা পরিষেবাটা পৌঁছে দেওয়া সম্ভব হবে। কেন্দ্র এবং রাজ্য সরকার চাইছে বেশি করে নমুনা পরীক্ষায়, ফলে বিভিন্ন জায়গায় এখন ক্যাম্প করে নমুনা পরীক্ষা করা হচ্ছে, নমুনা সংগ্রহ করা হচ্ছে। একটাই কারণ, যত বেশি সংক্রমণ ধরা পড়বে তত বেশি করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে, এবং সংক্রমিত রোগদের বা সংক্রমিতদের চিহ্নিত করাই হচ্ছে এখন কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের কাজ। সংক্রমিতদের চিহ্নিত করতে না পারলে আরও পজিটিভিটি বা আরও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। একজন বন্ধু আছেন ফোনে। নমস্কার বেঙ্গার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছি আপনারা যে রাজ্য এখন বেশ করবে কেমন যাচ্ছে তা নিয়ে যে একটা আলোচনা করছেন তা আমি খুব আপনার ধন্যবাদ। তো এখন পজিটিভিটি রেটটা কিন্তু খুব দূর দূরে কিন্তু ঘোরা যেতে পারছে। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু অনেকেই নিজের মধ্যে অনেক কিছু তাকিয়ে রাখছে, নিজেরা এলার্ট, কারণ যত টেস্ট হবে ততই পজিটিভের সংখ্যাটা ততই ধীরে ধীরে বাড়ছে। আর অ্যাকচুয়ালি পজিটিভের সংখ্যাটা আরো আরো আমি অধিক পরিমাণে বাড়া দরকার, তাহলে আশা করি যে তাড়াতাড়ি কোনো সুস্থতারও একটা সময় তাড়াতাড়ি আসবে। আর যদি মানুষ মনে করে যে আমার কি হচ্ছে আমি টেস্ট করবো না, তো মানুষ যে করছে নিজের ছড়ায় কাছে এলাকার মানুষ, নিজের পরিবারের মানুষ, অন্যান্য মানুষকে সমাজ নষ্ট করতেছে, এটা কিন্তু খুব একদম মানে খুব একদম নিচে দিকে চলছে জিনিসটি। হ্যাঁ, আর দু নম্বর কথা যে এখন ইদানিং দেখতেছি যেহেতু এইভাবে পুকুরে বাতাসে করোনা, গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত কিন্তু নার্স এবং প্যারামেডিকের যে ওয়ার্কার, গভর্নমেন্ট কিন্তু নিয়োগের কোন পরিকল্পনা কোনো কিছু দেখেনি। টেম্পোরারি জন্য কোভিড পরিস্থিতির জন্য নিয়োগ করা হয়েছে, কিন্তু গভর্নমেন্ট তো এমনিতে রেগুলারলি কিন্তু যেমন বিশেষ করে নার্স নিয়োগ কিন্তু করা হয়নি। শুনলাম যে তারা শিক্ষক নাকি বিষয়টা তুলে ধরছিলাম যে বাইরে থেকে যারা আসছে তাদের বিভিন্ন জায়গায় টেস্ট হচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু টেস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখালাম দামছড়ার ছবিটা, আসাম থেকে বা বিভিন্ন রাজ্য থেকে, মিজোরাম থেকে আমাদের রাজ্যে আসছেন, বা যারা চিকিৎসা করাতে গেছেন বিভিন্ন জায়গায় তারা ফিরে আসছেন, কিন্তু ফিরে এসে যে টেস্ট করাবেন সেটা কিন্তু নেই। তারা চুপি চুপি প্রবেশ করছেন, চুপি চুপি বাড়ি ফিরে যাচ্ছেন, সেটা কোনোভাবেই ঠিক নয়। আমরা কথা বলেছিলাম দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকারের সাথে, এবং উনি কেন্দ্রীয় সরকারের মৃদু সমালোচনা করেছেন এই কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যে স্টেপগুলো নিয়েছে সেটি তুলে ধরে তার সমালোচনাও করেন। আমরা আপনাদের শোনাব দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার বিষয়টা নিয়ে কি বলছেন, শুনুন। হয়েছিল তখন আমরা বুক চিতিয়ে বলেছিলাম আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের কোন এড লাগবে না। আমার মোবাইল ফোনটা দেখাতে পারলে দেখাতাম যে এখন পাকিস্তান, আফ্রিকার পুরো দেশ, ভুটান, বাংলাদেশ সবাই আমাদের এড দিচ্ছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হলো যে কয়েকশো ভেন্টিলেটর ভারতবর্ষে এসছে, হাজার হাজার ওষুধের ভায়াল এসছে, অক্সিজেন কনসেন্ট্রেটর এসছে, কিন্তু এখনো অবধি তার 5% কোনো রাজ্যে, কোনো শহরে, কোনো মানুষের কাছে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি? কেন ওই যে আমাদের কানে কলম গোজা কাস্টম ইন ট্যাক্সের বাবুরা, তারা বসে বসে এখনো ট্যাক্সের চালান কাটছেন, যেটা বিদেশ থেকে আমরা সাহায্যের জন্য পাঠিয়েছি। এখনো 10-12 দিন ধরে জটিল কনফারেন্স চলছে যে সাহায্যে পাওয়া জিনিসের ওপর জিএসটি বসানো যায় কি জিএসটি বসানো যায় না। এই আমার দেশ, নার্সরা মারা যাচ্ছে, ডাক্তাররা অর্ধেক হয়ে যাচ্ছে, অসহায় মানুষ হাসপাতালে বেড পাচ্ছে না, আর আমরা এখনো কনফারেন্স করে যাচ্ছি যে মেডিকেল এইডে পাওয়া ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, ওষুধের ভায়ালের ওপর
আমি জিএসটি বসাবো কি জিএসটি বসাবো না। এই পঞ্চানন্তলা পণ্ডিতের দল আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন যে জিএসটি বসাবেন কি বসাবেন না। কেউ একজন লিখেছিলেন যে ফেসবুকের কোথায় যে খালি এখনো চিতার কাঠে আমরা জিএসটিটা বসিয়ে উঠিনি, অক্সিজেনে এখনো ট্যাক্সেশন আছে, প্রত্যেকটা লাইফ সেভিং মেডিসিনের ওপর এখনো ট্যাক্সেশন আছে। শুনলেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার বিষয়গুলো নিয়ে কি বলেছেন এবং কেন্দ্রীয় সরকারের ভাবনার বা কেন্দ্রীয় সরকারের কিছু কিছু উদ্যোগের সমালোচনা করেছেন তিনি। আমরা যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে সারা দেশের পরিস্থিতি এবং আমাদের রাজ্যের যে কোভিড পরিস্থিতি, সে বিষয়ে একটা পরিসংখ্যান দিচ্ছি আপনাদের। তবে তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি, একজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার বেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি চিতন দত্ত বলছি বিলোনিয়া থেকে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। এই টাইমে তো সব থেকে দরকার হচ্ছে লকডাউনের দরকার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। এই টাইমে ফুল লকডাউনের দরকার, কারণ যেভাবে আমাদের সাউথ ত্রিপুরাতে গত পরশু দিন আপনার 100 উপরে পজিটিভ। হুম, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনি লকডাউন চাইছেন, বুঝতে পেরেছি। যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে গোটা দেশের পরিস্থিতি এবং আমাদের রাজ্যের পরিস্থিতি। সে বিষয়ে বলে রাখছি যে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল প্রতিদিন রুটিন সাংবাদিক সম্মেলন করেন, গোটা দেশের পরিস্থিতি তুলে ধরেন, আজকেও তুলে ধরেছেন, এবং সেই জায়গায় বলেছেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং সিকিম, সেখানে পজিটিভিটি রেট কিন্তু বেশি, এবং ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম পজিটিভিটি রেট অনেকটাই বেশি। কারণটা হচ্ছে সেই জায়গায় সংক্রমিত সঙ্গে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে এই যে রাজ্যগুলোতে পজিটিভিটি রেট বেশি সেই রাজ্যগুলিতে আরো বেশি করে কন্টেনমেন্ট জোন করার উপর কেন্দ্রীয় সরকার গুরুত্ব আরোপ করেছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গুরুত্ব আরোপ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে গোটা দেশের যে রাজ্যগুলোতে সংক্রমণ বেড়েছিল, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, সেই রাজ্যগুলোতে কিন্তু সংক্রমণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। 20টি রাজ্যে সংক্রমণ কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে, ফলে ভালো সম্ভাবনা অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই সংক্রমণ আরও হ্রাস পাবে বলে চিকিৎসকরা, বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। এবং আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনে গোটা রাজ্যে নাইট কারফিউ দেওয়ার ঘোষণা করেছেন আগামীকাল থেকে। তার আগে নিয়ে নিচ্ছে একজন বন্ধুর ফোন। নমস্কার ভেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? পাই থেকে বলছি। হ্যাঁ বলুন। সত্যি মন খারাপ, ওই একটা চ্যানেলে দেখলাম ইউপির একটা নদীতে অনেক অসংখ্য ডেড বডি, যাই হোক যেটা আজকে আপনারা, দেশ সত্যি ভালোর দিকে না, দেশ যেখানে ভালো না আমাদের রাজ্য কি করে ভালো থাকবে? আমাদের দিনকে দিন শুধু বেড়েই যাচ্ছে পজিটিভ রেট এখন। আর কুণাল বাবু যেটা বললেন, উনি একটা সেম জুনে থেকেই বললেন, বাংলার ডাক্তার তো, যাই হোক এটাও মনে হয় আমাদের কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে। এটার একটা একটা বিশাল এলিগেশন তুললেন, এইভাবে আমাদের দান করা জিনিসের উপর যদি জিএসটি বসিয়ে দেওয়ার চেষ্টা হয় সরকারের দোষ না, এখানে যারা এটা নিয়ে নাড়াচাড়া করে ব্যবসায়ী মহলের মতো সরকারের আন্ডারটেকিং এ থাকে তারাই করে। যাই হোক আমাদের সচেতন থাকতে হবে, আর আপনাদের মাধ্যমে আমাদের সরকার বাহাদুরের কাছে একটাই আবেদন, সবই ঠিক আছে আমরা মানছি, আর যারা বেরো হয় তারা বাধ্য হয়েই বের হয়, আমারও বেরোতে হয় বাজারে যেতে হয়, ছেলেকে পাঠাই না ভয়ে। সরকার বাহাদুর কাছে একটাই ওই ইঞ্জেকশনটা, এই যে টিকাকরণটা যাতে অতি দ্রুত, এই আমাদের 35-36 লক্ষ লোক খুবই সীমিত, এটাকে যাতে ব্যবস্থা করে সরকার বাহাদুরের কাছে, এটাই একটা বিনম্র প্রার্থনা। ভালো থাকবেন জয়ন্তবাবু, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বিষয়টা উনি তুললেন যে
টিকাকরণ, যাতে সবাই টিকা নিতে পারে তার ব্যবস্থা করার জন্য। আমি যেটা বলছিলাম, রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজকেই ঘোষণা করেছেন আজকে মন্ত্রিসভার বৈঠকে যে আগামীকাল থেকে গোটা রাজ্যে নাইট কারফিউ, এবং এই নাইট কারফিউ চলবে আগামী 26 মে পর্যন্ত। পাশাপাশি 20 মে থেকে আন্তঃজেলা পরিবহন, বাস চলাচল, যানবাহন চলাচল সেটা বন্ধ থাকবে। শুনব রতনলাল নাথ রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলেছেন, ছোট্ট করে শুনে নিন আপনারা। আজ যে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল 19/5/2020 থেকে 26/5/2021 পর্যন্ত সন্ধ্যা 6 ঘটিকা হইতে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে মানে 19/5 থেকে সন্ধ্যা 6 ঘটিকা থেকে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে 26/5/2021 পর্যন্ত আপাতত নাইট কারফিউ জারি করা হচ্ছে। আগামীকাল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, কোথায় কোথায় কি ছাড় কি ব্যাপার সবগুলি পেয়ে যাবেন। সেকেন্ড, জরুরি পরিষেবা ব্যতীত ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড। ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট, আন্তঃজেলা মুভমেন্ট টোটালি স্টপ আগামী 20 তারিখ থেকে, অর্থাৎ কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই কারণে, আমি প্রথমেই বলেছিলাম যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং সিকিম, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেহেতু পজিটিভিটি রেট বাড়ছে তার জন্য উদ্বেগ প্রকাশ করেছে, এবং যাতে করে কন্টেইনমেন্ট জোন বা অন্য লকডাউন বা অন্য কিছু করে যাতে সংক্রমণের চেইনটা ভাঙা যায় তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং তার জন্যই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। এবং তাতে করে এই যে গণপরিবহন ব্যবস্থা সেটা যদি বন্ধ থাকে তাহলে সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। বাজারগুলোতে সমাবেশ বা বাজারগুলোতে সমাগম যদি অনেকটাই কন্ট্রোলে আনা যায় তাহলে সংক্রমণের চেইন অনেকটাই রোখা যায়, এবং সেদিকেই কিন্তু রাজ্য সরকার চিন্তাভাবনা করে আগামীকাল থেকে নাইট কারফিউ, পাশাপাশি গণপরিবহন সেটা বন্ধ থাকবে আগামী 20 তারিখ থেকে গোটা রাজ্যে। পাশাপাশি কোভিড পরিস্থিতি, যেটা উদ্বেগের বিষয় যে আমাদের আগরতলা পুর নিগমের ওয়ার্ডগুলোতে সেখানে কিন্তু সংক্রমণ হু হু করে বাড়ছে। একটা তথ্য আপনাদের দিচ্ছি, গত 7 দিনে আগরতলা পুর নিগম এলাকায় 626 জন সংক্রমিত হয়েছেন। গত 7 দিনে নমুনা পরীক্ষা হয়েছে 3476টি। একজন বন্ধু আছেন, নমস্কার ভেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার জয়ন্ত বাবু, ধর্ম থেকে বলছি। বলুন। আসলে আমাদের গোটা ভারতবর্ষ সহ আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই মতো অবস্থায় আমাদের সরকারের সিদ্ধান্তগুলো, কোভিড বিধি যে সিদ্ধান্তগুলো আছে এগুলো আমাদের মান্যতা দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্মনগরের যে অবস্থা কোভিডের, প্রথম কোভিড থেকে দ্বিতীয় কোভিডে ধর্মনগরের পজিটিভিটির সংখ্যা অনেক বেশি, কিন্তু আশ্চর্য বিষয় যে ধর্মনগরের একাংশ জনগণ কোভিডের যে নিয়মবিধি সেগুলোকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখাচ্ছে। কিন্তু আশ্চর্য লাগে আমার, ধর্মনগর আপনাদের যদি কোনো সাংবাদিক বন্ধু থাকে ধর্মনগরের, যদি একটা ক্যামেরাটা নিয়ে ধর্মনগর বাজারটাতে যায় তাহলে সকাল থেকে, তাহলে দেখতে পারবেন যে অবস্থাটা কি। এতে আমার একটাই অনুরোধ থাকবে যে প্রশাসনের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে, যে এই ধর্মনগর বাজারটাতে, আমাদের মেইন বাজারটাতে যাতে পুলিশের কিছু ব্যবস্থা থাকে, কারণ পুলিশ দেখলে সবাই একটু ভয় পায়, কিছু করতে হয় না, শুধু পুলিশের রাউন্ড থাকলেই কিন্তু আমার মনে হয় অনেকটা ভিড় এড়ানো যাবে। নমস্কার জয়ন্তবাবু, ভালো থাকবেন। ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন। যে বিষয়টা উনি বললেন ধর্মনগরের বিষয়ে, যেখানে বাজারগুলোতে ভিড় বাড়ছে, মানুষ একাংশ মানুষ সচেতন হয়ে অসচেতনতার কাজ করছেন, সেটা কোনোভাবেই ঠিক না। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী তুলে ধরেছিলেন সাংবাদিক সম্মেলনে, সেটা হচ্ছে আগরতলা পৌর নিগমের
ওয়ার্ডগুলোতে গত সাত দিনে 626 জন সংক্রমিত হয়েছেন, তার মধ্যে 11 তারিখ পজিটিভিটি রেট ছিল শুধু আগরতলা পুর নিগম এলাকায় 14.47%, 12 তারিখ সেটা বেড়ে যায় 16.62%, 13 তারিখ বেড়ে যায় 18.14%, 14 তারিখ আরও বেড়ে যায় আগরতলা পুর নিগমের এলাকায় সংক্রমণ 19.85%, 15 তারিখ একটু কমে 19.41%, 16 তারিখ একটু হ্রাস পায় সংক্রমণ 17.22%, আর 17 তারিখ অর্থাৎ গতকাল সংক্রমণ ছিল 18.35%। ফলে আগরতলা পুর নিগম এলাকায় সংক্রমণ অনেকটাই বেশি, 626 জন গত সাত দিনে সংক্রমিত হয়েছে গোটা রাজ্যে। আমি শুরুতেই বলেছিলাম গোটা রাজ্যের সংক্রমণের বিষয়, এবং আজকে রেকর্ড সংখ্যক সংক্রমিত যেমন হয়েছেন তেমনি রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে আমাদের রাজ্যে। 9,789টি নমুনা পরীক্ষা হয়, 746 জনের সংক্রমণ ধরা পড়ে। আমরা এই বিষয়ে শোনাবো রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলেছেন, তবে তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছে, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার বেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমরা ওই স্বাস্থ্যকর্মী যারা কোভিড পরীক্ষা করতে যাই, তারা ওই কোভিড পরীক্ষা করার যে যারা কোভিড শনাক্তকরণ করা হয়েছে তাদেরকে ফলে ওই স্বাস্থ্যকর্মীরা রেল স্টেশন থেকে চলে আসে, সমুদ্র প্রায় দুই তিনটা এই দিন এরকম ঘটনা হচ্ছে। যদি ওই স্বাস্থ্য প্রশাসনের নজর নিলে এবং আপনারা যদি প্যান কার্ডের বন্ধু থাকে তাহলে ওই জায়গায় জন্য দায়িত্ব নিলে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। উনি যেটা বললেন যে তেলিয়ামুড়া রেল স্টেশনে কোভিড পরীক্ষা হয় কিন্তু পরীক্ষার পর যারা পজিটিভ হন তাদেরকে ফেলে রেখে স্বাস্থ্যকর্মীরা চলে যান, উনি যেটা অভিযোগটা করলেন। যাই হোক, আমাদের অনুষ্ঠান যদি কোনো স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বা প্রশাসনের কেউ দেখে থাকেন ওনারা ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে খোঁজ খবর নেবেন, সেটাই আশা প্রকাশ করছি। এবারে যে বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম, কোভিড পরিস্থিতি সংক্রমণ সবটা নিয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন, শোনাবো রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলেছেন সেই বিষয়টা নিয়ে, কোভিড পরিস্থিতি নিয়ে শুনুন। মে মাসে এখন পর্যন্ত যে সারা রাজ্যে এখন পর্যন্ত 94,668 টোটাল পজিটিভ মে মাসে 6,555, একটা ফিগার দিলাম, টোটাল অ্যাক্টিভ কেস 5,367, এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে 4,666। তার মানে চিকিৎসা কেন্দ্রে রয়েছে 701 জন। তথ্যটা শুনলেন আপনারা, হোম আইসোলেশনে কতজন এবং কতজনের পজিটিভ পাওয়া গেছে। একজন বন্ধু আছেন, নমস্কার বেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। গণপরিবহনটা কি? বুঝতে পারলাম না, গণপরিবহনটা কি? আপনি কি বুঝলেন? ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যে বিষয়টা গণপরিবহন অর্থাৎ পরিবহন ব্যবস্থা, তো এভাবে প্রশ্ন করলে কিভাবে উত্তর দেবো বলুন, সবকিছুই যদি বলতে হয় গণপরিবহন কি, এমন বিষয়টা কি, আমরা কোভিড নিয়ে কথা বলছি, কোভিড সংক্রান্ত বিষয়, সেগুলো জানার থাকলে অবশ্যই ফোন করবেন। এবং আপনার যে বিষয়গুলো কোভিড পরিস্থিতি এবং আপনার এলাকার কি সমস্যা সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন, কিন্তু এভাবে যদি কুইজের মতো প্রশ্ন করা হয় তাহলে সেটার উত্তর দিতে দিতে আমরা মূল বিষয়টা হারিয়ে যেতে পারি বা মূল বিষয়ে নাও যাওয়াটা সম্ভব নাও হতে পারে। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কোভিড পরিস্থিতি এবং ভ্যাকসিনেশন, পাশাপাশি জিবি হাসপাতাল সেখানকার চিত্রটা যদি একটু তুলে ধরি উদ্বেগের বিষয়,
যিনি গাড়ি ড্রাইভার, যিনি কোভিড রোগীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান পিপি কিট পরে, দেখা গেছে ওনার খামখেয়ালিপনার কারণে জিবি হাসপাতালের কিছু কিছু জায়গায় পিপি কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। কারণ কেননা এই পিপি কিটগুলো খুব ঝুঁকিপূর্ণ এবং তারা এই পিপি কিট পরে নিজেকে একেবারে সুরক্ষিত রেখে তারা কোভিড রোগীদের, সংক্রমিত রোগীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু তাদের মধ্যে একাংশ চালক, অ্যাম্বুলেন্স চালক, তারা খামখেয়ালিপনা, তারা এই পিপি কিটগুলো এখানে সেখানে যত্রতত্র ফেলে রাখছেন। আমরা কোভিড ওয়ানের সময় আমরা দেখিয়েছিলাম আপনাদের যে জিবি হাসপাতালের কিছু কিছু জায়গায় যেগুলো একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখার কথা, অথবা যাতে সেখান থেকে সংক্রমণ না ছড়ায় তার জন্য পুড়িয়ে ফেলার কথা, সেটা কিন্তু করছেন না একাংশ অ্যাম্বুলেন্স চালক। আজকেও আমাদের নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় সেই ছবিগুলো উঠে এসেছে যে জিবি হাসপাতালের কিছু কিছু জায়গায় এই পিপি কিটগুলো এদিক সেদিক পড়ে আছে এবং সেগুলো অ্যাম্বুলেন্স চালকরা ব্যবহার করেছিল। অ্যাম্বুলেন্স চালকরা নিজেকে সুরক্ষিত রাখার জন্যে পিপি কিট পরে তারা রোগীদের, করোনা পজিটিভ রোগীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসে তারা এভাবে যত্রতত্র ফেলে রাখে, তাতে কিন্তু ঝুঁকি বাড়ে, সংক্রমণের আশঙ্কা থেকে থাক বা থেকে যায়, সেটা কোনোভাবেই ঠিক নয়। আমরা সেই ছবি তুলে ধরব, পাশাপাশি অ্যাম্বুলেন্সের একজন চালক, তিনি বিষয়টা নিয়ে কি বলেছেন আত্মপক্ষ সমর্থনে, তিনি সাংবাদিকদের বিষয়টা বলেছেন, তিনি কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা উদ্বেগের, কারণ একদিকে যখন সংক্রমণ বাড়ছে তখন এভাবে জিবি হাসপাতাল, যেটা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল যেখানে কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছে, পাশাপাশি অন্যান্য উপসর্গে, অন্যান্য রোগে যারা ভুগছেন তাদেরকেও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, কিন্তু সেই জায়গায় এভাবে পিপি কিট ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বেগের বিষয়। দেখুন সেই ছবিগুলো, একদিকে পিপি কিটগুলো পড়ে আছে, তার মধ্যেই ভ্রূণ পরিত্যক্ত, এই জায়গায় ভ্রূণ পাওয়া যায় এবং সেটা অবশ্যই নিন্দনীয় মর্মান্তিক ঘটনা, জিবি হাসপাতালে শিশু ভ্রূণ, এবং যেটা যেখানে পাওয়া যায় সেই জায়গায় কিন্তু পিপি কিটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং সেই জায়গায় এই শিশু ভ্রূণ বা সেই জায়গা থেকে শিশু ভ্রূণ উদ্ধার হয়। এবং কিভাবে হাসপাতাল চত্বর এই ঘটনা, পাশাপাশি তার থেকে উদ্বেগজনক ঘটনা হচ্ছে যে কি করে জিবি হাসপাতালে চত্বরে এভাবে পিপি কিট ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এবং এই কিটের ভিতর কি করে শিশু ভ্রূণ এই পরিত্যক্ত জায়গায় আসতে পারে। জিবিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আছেন, তাদের নজরদারি আছে, পাশাপাশি রয়েছে টিএসআর ক্যাম্প, টিএসআর জওয়ানদের নজরদারি আছে। এত সব নজরদারির মধ্যে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে যত্রতত্র পিপিই কিট, পাশাপাশি এই কিটের ভিতর আজকে শিশু ভ্রূণ পাওয়া যায়, এটা মর্মান্তিক বিষয়, অমানবিক বিষয়। কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে, ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে যে পিপিই কিট কেন পড়ে থাকবে। একজন বন্ধু আছেন, নমস্কার বেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, নমস্কার স্যার, বলুন। স্যার আমি একজন রাজমিস্ত্রি আর কি স্যার, বাইরের থেকে স্টোন টুন আইবনি, বুঝতে পারলাম না, মানে বাইরের থেকে স্টোন আর কি, ওই স্টোন চিপস, এটা তো আমরা বলতে পারছি না, এটা তো ব্যবসায়ীদের বিষয়, যারা
ব্যবসা করেন স্টোনের তাদেরকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যে বিষয়টা আগে কথা বলছিলাম যে জিবি হাসপাতাল চত্বরে এভাবে পিপিই কিট ছড়িয়ে ছিটিয়ে থাকা, পাশাপাশি তার মধ্য থেকে শিশু ভ্রূণ উদ্ধার করা স্বাভাবিকভাবেই আটকে ওঠার মতো ঘটনা, এবং এই কোভিড পরিস্থিতিতে এই ধরনের ঘটনা কোনোভাবেই ঠিক নয়। পাশাপাশি জিবি হাসপাতালের এই যে পরিত্যক্ত জায়গা, সেখান থেকে পিপিই কিট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বা কেউ নিয়েও যেতে পারেন, কারণ এবং তাতে কিন্তু সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। এবারে আমরা যাব আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে জরিমানা আদায়। এই কোভিড সংক্রান্ত বিষয়টা নিয়ে আগরতলা শহরে বা পুর নিগম এলাকায়, পাশাপাশি কিছু কিছু পুর নগর সংস্থায় চলছে করোনা কারফিউ, তার মধ্যেও কিছু মানুষ বেরিয়ে পড়ছেন, অটো নিয়ে বেরিয়ে পড়ছেন, বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন, বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন, বিভিন্ন দোকানগুলোর বা ছোট ছোট দোকানের বারান্দায় বসে আড্ডা মারছেন, করোনা উৎসব হচ্ছে কিছু কিছু জায়গায়। এটা এই করোনা পরিস্থিতিতে যেখানে সংক্রমণ বাড়ছে তা কোনোভাবেই কাম্য নয়। এবং আজকে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পুলিশ বিভিন্ন নাকাবন্দি এলাকায় পুলিশ চেকিং করে কি কারণে অটো চালক বা গাড়ি নিয়ে বেরিয়েছেন মানুষ তা জানার চেষ্টা করেন। যারা কোনো কাজ ছাড়াই বেরিয়েছেন, কোনো কাজ নেই ঘুরতে বেরিয়েছেন, তাদেরকে জরিমানা করা হয়। এবং দেখতে পাচ্ছেন ছবিতে বিনা কাজে বেরিয়েছেন, বাইক নিয়ে ঘুরছেন আগরতলা শহরে করোনা পরিস্থিতির মধ্যেও। এবং এই একাংশ মানুষ যারা নিজেরাও সচেতন নন, অন্যদেরও সচেতন করার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, তাদের জন্যেই কিন্তু করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, আগরতলা পুর নিগম এলাকায়। ফলে উদ্বেগ আছে, আর এই উদ্বেগের কারণেই সারা রাজ্যে আগামীকাল থেকে নাইট কারফিউ। এবং আজকে এই বিভিন্ন জায়গায় যে জরিমানা আদায় হয়েছে, তখন পুলিশের যারা আধিকারিক ছিলেন তারা কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। আজকে করোনা কারফিউর দ্বিতীয় দিন, আমরা সেই মতো ভোর 5টা থেকেই আমরা আমাদের চেকিং জারি করেছি। এই মুহূর্তে কিন্তু এই সময়টা একটু পিক আওয়ার, অফিস যাত্রীরা এবং বিভিন্ন বাজার হাটে যারা যাচ্ছেন তাদের এই সময়টা আনাগোনা বেশি থাকে। তো সেই জন্য আমরা মুক্তি প্রাঙ্গণ এলাকায় নাকা পয়েন্ট লাগিয়েছি এবং প্রতিটা গাড়িকে, প্রতিটা বাইককে আমরা বিশেষভাবে চেক করছি। তাদের যারা যাতায়াত করছেন তারা বিনা প্রয়োজনে বা কোনো এসেনশিয়াল রিজন ছাড়া চলাফেরা করছে কিনা সেটা খুঁটিয়ে দেখার জন্য। আর যারা বিনা প্রয়োজনে গিয়েছেন তাদের কি কি করছেন আপনারা? তাদের কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি, ফাইন করছি, ফাইন করে তাদেরকে আমরা আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আছেন আপনাদের এই আজকের এই অভিযানে? এই আমাদের আজকে এই অভিযানে রয়েছেন আমাদের সব ডিভিশনের সমস্ত অফিসাররা। জায়গায় এই নাকাবন্দি এলাকায় চেকিং করা হচ্ছে, কেন মানুষ এই করোনার এই কারফিউ সময় ঘর থেকে বেরিয়ে পড়ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকদের আধিকারিকরা। এবারে যাব, যেহেতু আমাদের হাতে খুব একটা সময় নেই, শেষ করতে হবে অনুষ্ঠান। তো আরেকটা বিষয় যে বিভিন্ন পর্যটন কেন্দ্র সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ভ্রমণ পিপাসুরা এই সময় যেতে পারবেন না কারণ সংক্রমণ ছড়াতে পারে। আসবো, একজন বন্ধু আছেন। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, আমি ইন্দোর কথা বলছি স্যার। বলুন। স্যার বলছিলাম স্যার, আমাদের ইন্দোর বাজার আছে না, একদম স্যার মানে মানছে না, কিছুই মানছে না, দোকানপাট সবই খোলা থাকে। কারফিউ বলতে এখানে বোঝা যায় না যে এখানে কারফিউ চলছে নাকি, কারোর মুখে মাস্ক নেই, সোশ্যাল ডিস্টেন্স নেই, কিছুই নেই, বোঝা যায় না যে এখানে মানে কারফিউ আছে। পুলিশের কোন নজরদারি নেই? না স্যার, কেউ নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এবারে যে বিষয়টা দেখাচ্ছি যে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো যেখানটায় মানুষ ছুটে যায় ভ্রমণ পিপাসুরা, এই পর্যটন কেন্দ্রগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কোভিড পরিস্থিতিতে। আপনারা যে ছবিটা দেখছেন সেটা 19টি পর্যটন কেন্দ্র, প্রত্নতত্ত্বের অপূর্ব নিদর্শন। এই 19টি পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে কোভিড পরিস্থিতির কারণে, যাতে সাধারণ মানুষ সেখানে যেতে না পারেন এবং তার জন্য এই কোভিড পরিস্থিতির কারণে বন্ধ। শোনাবো এই 19টি পর্যটন কেন্দ্রের জেলা প্রশাসনের নেতৃত্ব বা জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা বিষয়টা নিয়ে কি বলেছেন, শুনুন। তবে তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি, একজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি ধর্মনগর থেকে বলছি। হ্যাঁ বলুন।
আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, একজন সর্দি কাশি জ্বর নিয়ে যখন হোটেলে টেস্ট করাতে যাচ্ছে, টেস্ট করে ওনাদেরকে ছেড়ে দিচ্ছে, তারপর দুদিন পর রিপোর্ট দিচ্ছে, এই দুই দিনে ওনারা তো এই মার্কেটে দোকানে বিভিন্ন পাড়া এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। সে বিষয়টা আপনার কি পরামর্শ থাকবে রাজ্য সরকার বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতি? সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, উনি যেটা বললেন যে টেস্ট করাতে যারা যাচ্ছেন তাদেরকে টেস্টের নমুনা সংগ্রহ করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু দেখা গেছে দুদিন বা তিন দিন পর তাদের মধ্যে কেউ পজিটিভ হচ্ছে, কিন্তু তারা তো এই সময় অনেক মানুষের সংস্পর্শে এসেছেন, ফলে এভাবে সংক্রমণটা ছড়াতে পারে। ঠিক কথাই বলেছেন, সে ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য দপ্তর হয়তোবা নজর দেবেন বিষয়টার দিকে, সেটা কিন্তু আশা করতে পারি আমরা। এবারে যেটা দেখাচ্ছিলাম যে 9 কোটি, তো সেই বিষয়ে প্রশাসনের নেতৃত্বরা, প্রশাসনের কর্মকর্তারা কি বলেছেন শুনো। আপনি কি জানেন এটাকে? কোন ধরনের মানে প্রশাসন থেকে এটা কি মানে আগের থেকে আগাম জানানো হয়েছে? জানেননি না, এটা আমি জানি না, জানানো হয়েছে কিনা তাও জানি না, জাস্ট আমি আইসি বন্ধ পাইছি, দেখছি নোটিশ কোভিডের জন্য বন্ধ। আপনার জানা মতে কোন সার্ভিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোভিড কে কন্টেইনে রাখার জন্য আমাদের যে 9 কোটি আর্কোলজিক্যাল সাইটটা আছে সেটা আপাতত বন্ধ রেখেছে, যাতে বেশি সংখ্যক ভিজিট বন্ধু আছেন। নমস্কার, বেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, নমস্কার, আমি লিচ্ছিবাগান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার 21 তারিখে আমার স্বামী স্ত্রী দুজনের ভ্যাকসিন আছে, আমি লিচ্ছিবাগান থাকি, ওখান থেকে যেতে হবে জলেশ্বর, তো আমার নিজের পার্সোনাল গাড়ি আছে, আমি কি যেতে পারবো? ভ্যাকসিন নিতে অবশ্যই যেতে পারবেন, কেন পারবেন না? না, নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আর কি। ভ্যাকসিন নিতে তো যেতেই পারবেন, কিন্তু ঘোরাঘুরি করতে যাওয়াটা তো ঠিক নয়, ভ্যাকসিন নিতে যাবেন, কেন পারবেন না? ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। সময়ও শেষ হয়ে গেল, আমরা বিভিন্ন বিষয় এই সময়ে তুলে ধরেছি আপনাদের সামনে, কোভিড পরিস্থিতি রাজ্য এবং দেশের। আমরা দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার এই সময়ে কি বলেছেন সেটাও তুলে ধরেছি, পাশাপাশি আমাদের রাজ্যের কোভিড পরিস্থিতি, যেখানে সংক্রমণ বাড়ছে এবং আজকে রেকর্ড সংক্রমণ হয়েছে, রেকর্ড পরীক্ষা হয়েছে। তবে যেটা বলতে হয় যে গোটা দেশে সংক্রমণ কিন্তু হ্রাস পেয়েছে, কিন্তু আমাদের রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলের 5টি 4টি রাজ্যে সংক্রমণের কিন্তু ঊর্ধ্বগতি। আমরা কেউই চাইব না আমাদের পরিজনদের হারাতে। আজকেও আমাদের রাজ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন বিশিষ্ট মানুষও আছেন, ফলে আমরা চাইব সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে, কোভিডকে পরাজিত করতে। আপনারা জানেন দেশের রাজধানী দিল্লি, সেই জায়গায় গণচিতা, উত্তরপ্রদেশে গণচিতায় পুরানো হয়েছিল বহু দেহ, এখনও গণচিতায় কোভিড আক্রান্ত রোগীদের দেহ সৎকার করা হচ্ছে। প্রিয়জনরা সেখানটায় গিয়ে তাদের যে মৃত ব্যক্তিকে ছুঁয়েও শেষ শ্রদ্ধা জানাতে পারছেন না, এবং সেটা উদ্বেগের বিষয়, সেটা আতঙ্কের বিষয়। আমরা অবশ্যই চাইব না আমাদের রাজ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক, আমাদের রাজ্যে মানুষ যাতে সুন্দরভাবে থাকতে পারে, কোভিডকে জয় করতে পারে, সেটা যেমন চাইছে সরকার, সেটা অবশ্যই আপনিও চাইছেন। ফলে আসুন সবাই মিলে এই কোভিডকে পরাজিত করতে আমরা লড়াইটা জারি রাখি, এবং সবাই মিলে যদি লড়াই করতে পারি তাহলে অবশ্যই আমরা এবারও করোনার দ্বিতীয় ঢেউকে পরাজিত করতে পারব। শেষ করব আজকের মতো অনুষ্ঠান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড বিধি মেনে চলবেন, কোনোভাবেই অবহেলা করবেন না করোনাকে, কোনো আত্মসন্তুষ্টি নয়, সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করলে আমরা দ্বিতীয় ঢেউকেও পরাজিত করতে পারব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।